আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটি করার জন্য আট লক্ষ টাকা খরচ হয়েছে এটি হচ্ছে দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ির ডিজাইন তো এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এ বাড়িটি কমপ্লিট করার জন্য কত টাকা খরচ হবে তার পুরো বিস্তারিত বিষয় এবং বাড়িটির ফ্লোর প্ল্যান নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তাই আপনি যদি আট থেকে দশ লক্ষ টাকার ভিতরে দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ির কাজ শুরু করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে দেখার অনুরোধ করব। এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এই বাড়ির ডিজাইনটি যদি আপনার পছন্দ হয় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখবেন আপনি জানতে পারবেন বাড়িটি কত টাকার ভিতর আপনি কমপ্লিট করতে পারবেন এবং এখানে কোন পর্যন্ত কাজ এই আট লক্ষ টাকার ভিতরে কি কি কাজ করা হয়েছে এখনও কি কি কাজ বাকি রয়েছে তো এইটা হলো বাড়ির সামনের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনের দিক দিয়ে মেইন গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করছি এখানে রয়েছে বাড়িটির মেইন গেট মেইন গেট দিয়ে যদি আমরা ঢুকি মেইন গেট দিয়ে ঢোকার পর প্রথমেই আমাদের যেই কাজটি সামনে দেখা যাবে ওইটা হলো মেইন গেট দিয়ে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন সিঁড়িটি রয়েছে সিঁড়ির নিচে এখানে সিঁড়ির কাজটা এখনও শেষ হয় নাই এবং এটা আমরা মেইন গেট দিয়ে যখন ভেতরে ঢুকবো ভেতরে ঢোকার পর প্রথমেই আমাদের ডান পাশে পড়বে বাড়িটির যে সিঁড়ি রয়েছে বা স্টেয়ার রয়েছে সেই সিঁড়িটি রয়েছে এখানে এবং এটা আপনি চাইলেই সিঁড়ির নিচে একটি বাথরুম করতে পারবেন ওই জন্য আপনাকে কিছু কাজ করতে হবে সেইটা আমি পরে ভিডিওতে যখন ড্রয়িং প্ল্যানটি দেখাবো তখন বুঝিয়ে বলবো এখানে দেখুন একটি প্যাসেস রয়েছে কমন প্যাসেজ চার ফিট এবং এখানে বাম সাইডে রয়েছে একটি খোলামেলা বারান্দা আর এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি দৈর্ঘ্যের দিকে রয়েছে তেত্রিশ ফিট এবং প্রস্থের দিকে রয়েছে তিরিশ ফিট এটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসবে নয়শো নব্বই স্কোয়ার ফিট আর শতকে হিসাব করলে আসবে দুই শতক সাতাশ পয়েন্ট জমি কাঠায় হিসাব করলে আসবে এক কাঠা সাঁত্রিশ পয়েন্ট জমি তো এখানে যে রুমটি আপনি দেখতে পাচ্ছেন এই রুমটি হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এই রুমের সাথে আপনার এখানে আমরা দুইটা জানালা ব্যবহার করতে পারতাম কিন্তু এখানে দুইটার প্রয়োজন নাই এজন্য করা হয়নি এখানে শুধু সামনের দিকে একটি জানালা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এভাবে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন বা সাজিয়ে নিতে পারবেন তো এখানে বাড়িটির ভিতর আপনি কী কী পাবেন বাড়িটির ভিতর আপনি পাবেন তিনটা বেডরুম একটি বাথরুম এবং একটি কিচেন কাম ডাইনিং রুম একটি কমন স্পেস একটি স্টেয়ার একটি ড্রয়িং রুম বা বারান্দা তো এই সব কিছু মিলিয়ে যদি আপনার পছন্দ হয় তাহলে এভাবেই আপনি আপনার বাড়ির ডিজাইনটি করে নিতে পারবেন এখানে যে রুমটি আপনি দেখতে পাচ্ছেন এই রুমটি হলো বারো ফিট বাই বারো ফিট চার ইঞ্চি এখানে যে রুমটি এই রুমের সাথে কিন্তু এখানে একটি জানালা দেওয়া হয়েছে কারণ আর এক সাইডে সিঁড়ি রয়েছে তো ওইভাবে যদি আপনার পছন্দ হয় তাহলে এরকম একটি বাড়ির ফাউন্ডেশন আপনি কিন্তু এভাবে করতে পারবেন তো এখানে দেখুন এখানে যে বাড়ির কাজটি আমরা করেছি এই যে বাড়ির কাজ এটা হচ্ছে আপনার আরসিসি ফাউন্ডেশন দিয়ে করা হচ্ছে বাড়িটি কমপ্লিট খরচ জানতে অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন এবং আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমাদের আইডিটি ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরও অনেকেই দেখার সুযোগ পায় এখানে দেখতে পেয়েছেন আপনারা একটি কমন বাথরুম রয়েছে এই বিল্ডিংটিতে সেই কমন বাথরুমটি আপনাকে দেখানো হলো আপনিও চাইলে কিন্তু এভাবে একটি কমন বাথরুম রাখতে পারেন আপনার দুইটা প্রয়োজন হলে আপনি দুইটাও করতে পারবেন ওই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেইটা আমি বলে দিব এখানে রয়েছে বাড়িটির কিচেন রুম এই যে কিচেন রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি জানালা রাখা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আপনার যদি দুইটা জানালার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি দুইটা করে নিতে পারবেন ওই জন্য আপনাকে কোনভাবে কি করতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিব আপনাদেরকে যখন ফ্লোর প্ল্যানটি দেখাবো তখন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ভিওর্স এই বাড়িটি বারো মিলি রডের মাধ্যমে দোতলা ফাউন্ডেশন নেওয়া হয়েছে আপনি চাইলে নিতে পারেন না চাইলে আপনি ষোলো মিলি রড দিয়ে ফাউন্ডেশনটি নিতে পারেন তো আপনাদের যদি এটা পছন্দ হয় বা ভালো লাগে এখানে দেখুন কাজটি কিন্তু অলরেডি সাত লেভেল পর্যন্ত হয়েছে এখানে কিন্তু এখনও ফ্লোর ঢালাই দেওয়া হয়নি এখানে শুধু কলাম এবং গাঁথনির কাজ করা হয়েছে আর এখানে লিন্টন ঢালাই দেওয়া হয়েছে এবং এর বিমের নিচের যে গাঁথনিগুলো করা হয়েছে ওগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি এবং শুধু চার সাইডে দেওয়া হয়েছে ভেতরে কোনো পাথুনি দেওয়া হয় নাই আপনি যদি এভাবে করেন তাহলে এখানে আট লক্ষ টাকা খরচ হয়েছে আপনার দেখা গেল বাড়িটি এতটুকু কাজ করার জন্য নয় থেকে সাড়ে নয় লক্ষ টাকা লাগতে পারে আর কমপ্লিট খরচ যেটা হবে ওইটা আমি আগে ড্রয়িং প্ল্যান আপনাদেরকে দেখাবো যদি পছন্দ হয় তাহলে আপনারা জানতে পারবেন এরকম একটি বাড়ি আপনি কত টাকার ভিতর কমপ্লিট করতে পারবেন তো চলুন আমরা এখন আপনাদেরকে আজকের এই যে বাড়িটি রয়েছে এই বাড়ির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে ওইটা দেখিয়ে দিই তো ড্রয়িং প্ল্যানটি দেখার পর আপনি জানতে পারবেন বাড়িটির কমপ্লিট খরচ কত টাকা লাগতে পারে ড্রয়িং প্ল্যানটি একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন এখান থেকে আমি আপনাদেরকে জানাবো যে বাড়িটির কোথায় কি পরিবর্তন করতে পারবেন আর এখানে কতটুকু জায়গার উপরে কিভাবে কি করা হয়েছে বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে তো এখানে সামনে একটি পোর্স দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িটি এই সাইডে দেখানো হয়েছে আপনি যদি এই সাইডে দেখান তাহলে জাস্ট এটাকে এক থেকে দেড় ফিট এদিকে আনে এই বরাবর করে দিবেন আর এইদিকে সরিয়ে আপনি মেইন গেটটা এখানে রাখবেন যাতে করে সিঁড়িটা করতে সুন্দর হয় তো তারপরে এখানে সিঁড়ির নিচে আপনি একটি যদি বাথরুম করতে চান সেক্ষেত্রে এখানে আপনি একটু দুই ফিট বের করে নেবেন বের করে নিলে আপনি সুন্দরভাবে এটার হাইট বেড়ে যাবে আর আপনি ওইখানে বাথরুমটি করে নিতে পারবেন এরপরে এখানে যে বারান্দাটি রয়েছে এটা হচ্ছে ড্রয়িং রুম হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন বা বারান্দা হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন এখানে রয়েছে একটি কমন প্যাসেস আপনি দেখতে পাচ্ছেন যেটা চার ফিট এটা আপনি যদি একটু বড়ো করেন আপনি করতে পারবেন এর থেকে কম করলে আপনার জন্য সেটা ব্যবহারের যোগ্য হবে না একটু অসুবিধাই হবে এর থেকে বড়ো আপনি করতে পারেন এখানে রয়েছে একটি বেডরুম যেটা বারো ফিট বাই বারো ফিট চার ইঞ্চি এখানে রয়েছে একটি বেডরুম যেটা বারো ফিট বাই বারো ফিট এখন আমরা যদি সামনের দিকে যাই এখানে একটি কমন বাথরুম রয়েছে চার ফিট বাই এটা আপনি এখানে যতটুকু দেন আমি এখানে একটি কমন স্পেস দেখাইছি কারণ হচ্ছে এখানে আপনি চাইলে একটি ধরেন বেসিং লাগাইতে পারেন যেখানে আপনি হাত ধুইতে পারবেন মুখ ধুইতে পারবেন এখানে একটি ওয়াল দিয়ে ভিতরে বাথরুমটা আলাদা রাখলেন আপনি যদি ওইভাবে করেন সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে জিনিসটা মোটামুটি ভালোই হবে তো যাই হোক এখানে রয়েছে আপনার আর একটি কিচেন যেটা বারো ফিট চার ইঞ্চি বাই সাত ফিট এখন আপনার যদি দুইটা বাথরুমের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কিন্তু দুইটা অপশান আপনাকে দেখাইছি এখানে একটা আপনি সিঁড়ির নিচে একটা করতে পারেন এখন আপনি চাচ্ছেন সিঁড়ির নিচে করবেন না সেক্ষেত্রে এই কিচেনের যে দরজাটা রয়েছে আপনি এই সাইডে যদি দেন এখানে একটি ওয়াল টেনে দিয়ে এখানে একটু বের করে মোটামুটি এখানে আপনি একটি বাথরুম করে নিতে পারবেন একটা কমন বাথরুম আর এই ডোরটাকে আপনি এখানে রাখবেন জাস্ট এতটুকু করলেই হয়ে যাবে এনাফ তারপর এখানে যে রুমটি রয়েছে এই রুমটি বারো ফিট বাই বারো ফিট এখানে দুইটা জানালা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি বেডরুম যেটা বারো ফিট বাই বারো ফিট এই যে বাড়িটা এই বাড়িটা কিন্তু প্রস্থের দিকে রয়েছে তিরিশ ফিট এবং দৈর্ঘ্যের দিকে রয়েছে তেত্রিশ ফিট এখানে যে বাড়িটা এই বাড়িটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি আসবে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতকে হিসাব করলে দুই শতক সাতাশ পয়েন্ট জমি কাঠা হিসাব করলে এক কাঠা সাঁত্রিশ পয়েন্ট জমি তো এই যে বাড়িটা এই বাড়িটা যদি আপনি বর্তমান সময়ে কমপ্লিট করতে চান আমরা হিসাবের সুবিধার্থে এখানে এক হাজার স্কোয়ার ফিট ধরব তো এক হাজার স্কোয়ার ফিটের উপরে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে প্রায় আপনাদের পঁচিশ লক্ষ টাকার মতো খরচ হবে আর এখানে যতটুকু কাজ আপনি দেখতে পেয়েছেন আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলছি তাহলেই আপনারা বুঝতে পারবেন এতটুকু কাজ করার জন্য আট লক্ষ টাকা টাকা খরচ হয়েছে আর এখানে যে সাতটি রয়েছে সাতটি করতে আর এভরিথিং যত কিছু যা আছে সব মিলিয়ে প্রায় চার লক্ষ টাকার মতো খরচ হবে তাহলে বিল্ডিংটির খরচ গাঁথুনি এবং সাত সহকারে আসবে বারো লক্ষ টাকা আর যদি পুরাপুরি আপনি কমপ্লিট করেন আরও বারো লক্ষ টাকার কাজ থাকবে দরজা জানালা ফ্লোর ঢালাই টাইলস এদি ইলেকট্রিক সব কিছু মিলিয়ে আরও বারো লক্ষ টাকার মতো কাজ থাকবে টোটালি বাড়িটি পঁচিশ লক্ষ টাকার মতো যাবে কমপ্লিট করতে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নিতে পারেন ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum